এই পলাশপুল দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকে আমাদের গন্তব্য কোনো এক পলাশপুলে ভরা জঙ্গল। কেউ যদি বসন্তে বাঁকুড়া অথবা পুরুলিয়া জেলা আসে তাহলে আসার পথে রাস্তায় এরকম পলাশপুল প্রচুর দেখা যায়, কিন্তু আজ আমরা পলাশপুল দেখব বাঁকুড়া জেলার এক অতি অপরিচিত কিন্তু খুব সুন্দর জায়গা ঘাগড়, তার পার্শ্ববর্তী জঙ্গল এবং যাওয়ার পথে যে মেট্রো রাস্তা ধরে যাওয়া হয় সেই রাস্তার পাশে ফুটে থাকা পলাশপুল। এই ঘাগড় জায়গাটা এর আগের ব্লগে দেখিয়েছি, চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওটা সম্পর্কে দেখতে পারো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এখানে কিভাবে পৌঁছানো যায় সেটা ডিসক্রিপশনে দেওয়া ব্লগে আর ঘাগরের ব্লগে সমস্ত কিছু বলে রেখেছি, তাই আর বেশি কথা না বলে এই জায়গার পলাশপুলের সৌন্দর্য উপভোগ করা যাক।